আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো অর্ডার প্রসেস রিলেটেড এইটা হচ্ছে আপনার তেরো নম্বর ভিডিও তো চলেন অর্ডার প্রসেস রিলেটেড আরো নতুন কিছু দেখা যাক যেটা আপনার অনেক কাজে লাগবে তো আজ এখন যেটা দেখবেন সেটা হচ্ছে অর্ডার স্টেটাস পুনরায় আবার নতুন স্টেটাসে কিভাবে ফিরে আনবেন মনে করেন একটা অর্ডার আপনি কনফার্ম করে ফেলছেন এটাকে আপনি কনফার্ম করে ফেলছেন এটা কি আবার কেন দরকার হইলে কিভাবে আবার নতুনে ফিরে আনবেন অথবা আপনি এটাকে প্যাকেজিং নিয়ে গেছেন ওকে বা আপনি এটা শিফট স্ট্যাটাসে নিয়ে গেছেন ধরেন যে কোনো স্ট্যাটাসে আপনি নেন না কেন আবার অনেক সময় দরকার হয় যে আপনার এটা নতুন ফিরিয়ে আনতে হয় সো কেন হয় চলেন প্র্যাকটিক্যাল দেখি সো মনে করেন এই অর্ডারটা আপনি কি করছেন কনফার্ম করে ফেলাচ্ছেন বা যে কোনো নিউর পরে যে কোনো স্ট্যাটাসে ফেলাইছেন ওকে কনফার্মের পরে সো এখন মনে করেন এই অর্ডারটা আপনার দরকার হইলো যে আপনার এই পরে যে দেখতেছেন যে ভুল বা ফোন নাম্বারটা চেঞ্জ করা লাগবে বা নামটা একটু এডিট করা লাগবে তখন এটা কিভাবে করবেন দেখেন আহ কনফার্ম করার পরে এখন দেখেন আগে যেমন আপনি দেখ এর আগে আপনাকে দেখানো হয়েছে যে এখানে একটা এডিট আইকন ছিল এটাতে ক্লিক করলে এটা মানে কাস্টমারের ডেলিভারি তথ্যটা আপনি জাস্ট পরিবর্তন করার অপশন পাইতেন ঠিক আছে ইডিশের অপশন পাইতেন বাট এখন কিন্তু দেখেন এটা কিন্তু নাই সো এটার কারণ হচ্ছে এইটা শুধুমাত্র যখন অর্ডার স্ট্যাটাস নিউ থাকবে তখন আপনার এই যে ইডিট বাটনগুলা তারপরে হচ্ছে ডিসকাউন্ট মানে ডিসকাউন্ট বাটন তারপরে হচ্ছে ডেলিভারি চার্জ আপডেটের বাটন এই জিনিসগুলা শুধুমাত্র অর্ডার স্ট্যাটাস যখন আপনার নতুন থাকবে তখনই আপনার এই জিনিসগুলা মানে এনাবেল থাকবে যখনই আপনি নিউ থেকে কনফার্ম এর পরে পাঠিয়ে দিবেন তখন আর এগুলা এডিট করার অপশন থাকবে না কেউ এডিট করতে পারবে না সো তারপরে যদি এরকম আর দরকার পড়ে না বাট ওটা আর বাই সেলস খুব রিয়ার হয় এরকম কেসে যখন দরকার পড়তে পারে আপনার তখন এরকম ইমার্জেন্সি কেসে আপনি চাইলে এটি এডিট করতে পারবেন বাট এডিট করার জন্য ফারস্টে প্রথমে আপনাকে অর্ডারটাকে আপনার নিউ অর্ডার স্ট্যাটাসে নিতে হবে আবার ব্যাক তারপরে আপনি আবার এটা করার জন্য যেটা করবেন আপনি ওই যে অর্ডারটা এডিট করতে চান মানে নিউতে নিতে চান ওইটা এডিট পেজে আসবেন আসার পর হচ্ছে নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন সাইড নেমে দেখেন সেন্ট ইট এগে নিউ অর্ডার নামে একটা বাটন আছে এটাতে ক্লিক করলেই আপনার এই অর্ডারটা নতুন নতুন চলে যাবে দেখেন এটা এখন এটার অর্ডার স্টেটাস কি আছে অর্ডার কনফার্ম মানে কনফার্মে আছে তো এখান থেকে আপনি আই এম ভেরি শিওর এটা দিয়ে সেন্ড ইট একটি নিউ অর্ডার দিবেন তাহলে দেখবেন আপনার এই অর্ডারটা আবার হচ্ছে নতুনে চলে যাবে দেখেন স্ট্যাটাস নতুন হয়ে গেছে সো এখান থেকে যদি আপনি দেখেন দেখেন নতুন আগে ফর্টি থ্রি ছিল এখন 44 ফোর হয়ে গেছে আর এখানে টু ছিল কনফার্মে একটা হয়ে গেছে বুঝতে পারছেন বিষয়টা সো আপনি এইভাবে আপনার অর্ডারটাকে পুনরায় নতুন ফিরিয়ে নিতে পারবেন দেন যখনই আপনি নতুন ফিরিয়ে আনবেন তখন দেখেন এইখানে যে ইডিট বাটনটা ছিল এখান থেকে আপনি যে কোনো কিছু ইডিট করে আবার এখানে সেভ দিতে পারবেন ফোন নাম্বার হোক অ্যাড্রেস হোক ডেলিভারি ঠিকানা হোক যাই হোক তারপরে হচ্ছে এখান থেকে ডেলিভারি চার্জ আপডেট করতে পারেন ডিসকাউন্ট দিতে পারেন যত যা করার মানে দরকার হইলে আপনি অর্ডারটাকে এইভাবে ফিরিয়ে আনবেন নতুনে আরেকটা জিনিস খেয়াল রাখবেন এই অর্ডার যে ফিরিয়ে আনার যা ইডিট করার করবেন ঠিক আছে ধরেন এখানে যা খুশি ইডিট করার করলেন তারপরে হচ্ছে আপনি এখানে সেভ দিয়ে দিবেন দেন হচ্ছে আবার আপনি আগের মতোই জিনিসটা প্রসেস করে ফেলবেন ওকে আগের মতোই আবার কনফার্ম করবেন দেন যেভাবে আপনার দরকার হয় এইভাবে প্রসেস করবেন তাহলেই হবে আরেকটা জিনিস খেয়াল রাখবেন আপনি এখানে সেটা হচ্ছে এই যে আপনি নতুন নিউ অর্ডারে আপনি ফিরিয়ে নিলেন এইটা কিন্তু আপনার টিম মেম্বার যে কেউ পারবে না শুধুমাত্র যার অ্যাডমিন অ্যাকাউন্ট থাকবে আপনার ই কমার্স ওয়েবসাইটে শুধুমাত্র সেই এই কাজটা করতে পারে সো যদি অন্য কারো লাগে আপনার টিম মেম্বারে সো আপনাকে জানাবে বা যে তাকে জানাবে সেই কাজটা মানে নতুন ট্রান্সফার করে দিবে ওকে সো যে কেউ কিন্তু আবার ব্যাকে আনতে পারবেন এটা শুধুমাত্র যে সে পারবে ওকে আই থিঙ্ক বিষয়টা ক্লিয়ার তো এটাই এটাই আচ্ছা ওকে তো চলেন তারপরে আপনাকে আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস দেখে সেটা হচ্ছে কাস্টমার অ্যানালাইজিং একটা ফিচার আছে আপনার ই কমার্স ওয়েবসাইটে সেটা আপনারও লাগে অর্ডার প্রসেসের সময় মনে করেন আপনি যে কোনো একটা অর্ডারে ইডিটে নতুন অর্ডারের ইডিটে ঢুকলেন মানে প্রসেস করার জন্য ভেরিফাই করার জন্য আর সো যখনই ঢুকবেন আপনি দেখেন এই পাশের দিকে আপনি দেখতে পারবেন যে এই যে এই সাইড নেবে আপনার এখানে দেখেন যে অ্যানালাইজিং একটা নাম্বার দেখাবে যে এই নাম্বার অ্যানালাইজিং তো এই মানে একটা ওভারভিউ পাবেন যে এই কাস্টমার টোটাল আপনার থেকে কতগুলো অর্ডার করছে এই ফোন নাম্বার ইউজ করে দেখেন টোটাল সাতটা অর্ডার করছে এখান থেকে দেখতে পারবেন হচ্ছে যে অর্ডার আইডি গুলো দেখতে পারবেন কোন অর্ডারে কত টাকার অ্যামাউন্ট ছিল আর কোন অর্ডার স্টেটাস নিউ আছে এটা ডেলিভারি হয়েছে এটা আউট এটা শিডিউল সো রকম এই কাস্টমারে যখনই আপনি প্রসেস করতে ঢুকবেন অটোমেটিক আপনার আগের অর্ডার হিস্টোরিগুলো কিন্তু আপনাকে দেখায় দেবে এতে করে আপনি বুঝতে পারবেন যে এই কাস্টমার একটা আইডিয়া নিতে পারবেন যে এই কাস্টমারটা কি রিয়েল নাকি ফ্যাক মানে এরাই কয়টা ডেলিভারি তার কাছে সে কয়টা রিসিভ করছে সো এর মাধ্যমে আপনি একটা আইডিয়া পাবেন যদি দেখেন যে সবগুলাই ক্যান্সেল বা ডেলিভারি ফেল তার মানে কাস্টমারটা এতটা ভালো নেই এর আগের হিস্টোরি আপনার নাই যদি দেখেন ডেলিভারি সাকসেস বেশি রেট আছে তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা ভালো কাস্টমার সো এইভাবে আপনি এনশোর হইতে পারবেন অর্ডারগুলা রিটার্ন আসার সম্ভাবনা কম হবে যখন আপনি এইভাবে অর্ডারগুলা দেখে এখান থেকে